আকর্ষণীয় গহীন অরণ্য দিনাজপুরের সিংড়া ফরেস্ট। বিশাল শালবনের ভিতরে এখনো দেখা মেলে আগর, বাঁশ, বেত, গিলালতা আর দুষ্প্রাপ্য ওই ঢিপি। এছাড়াও কত প্রজাতির গাছ লতাগুল্ম যে এবনে আছে তা গুণে শেষ করা কঠিন। কিন্তু ভূমিদস্যু ও কাঠচোরদের অত্যাচারে জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আগের মতো চোখে পড়ে না বন্যপ্রাণী। এই বনে অনেক সময় আগে বাঘ ভাল্লুক ছিল, এখন আর ওইগুলো নাই, মানুষ কাটি নিয়ে যাচ্ছে। আগে প্রচুর ঘন ছিল, বড় ধরনের ওষুধি গাছ ছিল, ওগুলো নষ্ট হয়ে গেল। বন বিভাগের সঙ্গে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, IUCN এবং বাংলাদেশ বার্ড ক্লাব এখানকার জীববৈচিত্র্য সংরক্ষণে কি করা যায় তা নিয়ে চিন্তা করছে। এটা একটা সমৃদ্ধশালী বন ছিল এক সময়, এর সমৃদ্ধি যদি আবারও ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু এই বনটাকে আরও আরও যত্ন নিয়ে আমাদের নানা কর্মকাণ্ড করতে হবে। এবং সেখান থেকেই যদি আমরা এই বনের ব্যাপারে খুব সিরিয়াসলি কাজ করি তাহলে আমরা হয়তো আবারও সেই সিংড়ার আগের ঐতিহ্য ফিরে পাব। প্রায় 700 একরের এই জাতীয় উদ্যান রক্ষায় এসব সংস্থার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার কথা বলছে বন বিভাগ। জাতীয় উদ্যান ঘোষণার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যেখানে যে বৃক্ষরাজি আছে, এখানে যে বন্যপ্রাণী আছে, এখানে যে লতা গুল্ম ঔষধি গাছপালা আছে, এগুলোকে সংরক্ষণের ব্যাপারে সরকার সক্রিয়ভাবে চেষ্টা করে যাচ্ছে। এলাকার জনগণকে সম্পৃক্ত করে আমরা এই এলাকাকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে পর্যটকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। প্রকৃতির নীলাভূমি এই সিংড়া বনের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণে সরকার যেমন দৃষ্টি দেওয়া প্রয়োজন, তেমনই প্রয়োজন জনসচেতনতার, এমনটাই তাগিদ দিচ্ছেন পরিবেশবিদ এবং প্রকৃতিপ্রেমীরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।